আসসালামু আলাইকুম, আমি লিজা আছি আপনাদের সাথে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো মাগরিবের নামাজের পর হচ্ছে আমি একটু নুডলস রান্না করে রেখেছিলাম আগেই, নামাজের আগেই। তো নামাজ শেষ করে ওর আব্বু মসজিদ থেকে চলে এসেছে, আর হচ্ছে তো এখন আমরা সবাই মিলে একটু নুডলস নাস্তা করব। আর আদিলকে অলরেডি দিয়ে দিয়েছি, তো ও খাচ্ছে। আর এখানে আমাদের জন্য হচ্ছে রাখলাম, আর এখানে আয়ানের জন্য সুজি রান্না করে ঠান্ডা হতে দিয়েছিলাম। দেখি, অনেকদিন যাবো তো কিছু খায় না, তো অল্প একটু রান্না করেছি যদিও খায়। এখানে হচ্ছে ওর আব্বু ফ্লোরে বসে আয়ানের সাথে খেলা করছে, তো ওখানেই দিয়ে দিলাম খাওয়ানোর জন্য, আর আমি এখানে বসে খেয়ে নিব। আসলে বাচ্চা থাকলে ওভাবে টেবিলে বসে সবাই মিলে একসাথে খাওয়া হয় না, কারণ যেহেতু একজন ছোট বাচ্চা ওকে তো আর টেবিলে বসানো সম্ভব না, তো এভাবে এলোমেলো করে খেতে হয় আমাদের। হয়তো বড় হলে ইনশাল্লাহ সব কিছু আবার গুছানো হয়ে যাবে। খাওয়া শেষ করে চলে এসেছি, আর এখন হচ্ছে এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিব। সাথে সাথে কাজটা করে নিলে অনেক ইজি হয়, আর অনেকগুলো থালা বাসন জমবে না। তো আমি যে মরিচগুলো রেখেছিল ওগুলো হচ্ছে সাইড করে রেখে এগুলো আগে ময়লার বালতিতে ফেলে দিব, আর তারপর বাদবাকি পরিষ্কার করে নেব। আর আমি চেষ্টা করি সবসময় রাতের থালা বাসনগুলো রাতেই পরিষ্কার করে রাখার জন্য। যদি খুব বেশি মানে প্রবলেম না থাকে তাহলে সবসময় ধুয়ে রাখি, কারণ সকালবেলা উঠে যদি বেসিনের উপর এক গাদা থালা বাসন দেখি তাহলে কেমন যেন লাগে আমার কাছে, মনে হয় যে অনেক কাজ পড়ে আছে, তখন আর ফ্রেশ মাইন্ডে কাজ করা হয় না। তো চেষ্টা করি সবসময় পরিষ্কার রাখার জন্য থালা বাসনগুলো ধুয়ে, তাহলে আর সকালবেলা উঠেই হচ্ছে ওগুলোর জন্য চিন্তা করতে হয় না। এগুলো পরিষ্কার করে ধুয়ে আমি আদিলকে একটু পড়তে বসাবো, তো পড়াটা শেষ হলে তারপরে হচ্ছে আমি রাতের রান্নার কাছে চলে যাব। দুপুরে যেহেতু রান্না করেছিলাম তো সেগুলো তো আছে, আর হচ্ছে সকালের জন্য কিছু প্রিপারেশন করে রাখবো, তাহলে সকাল সকাল উঠে যে কাজগুলো আর ঝামেলা হবে না। তো এখানে আমি সবজি মানে ভাজি করার জন্য কেটে নিয়েছি, এখানে হচ্ছে আলু গাজর আর হচ্ছে লাউ রান্না করেছিলাম দুপুরে। তো লাউয়ের যে ছালটা ছিল একদম ফ্রেশ আর তাজা ছিল, তো ওটা আমি কুচি করে পলে নিয়েছি, এটাই আজকে ভাজি করব। এক এক দিন এক একটা করি, যেদিন যেটা থাকে হাতের কাছে সেটাই করি। আর হচ্ছে কাইটা করে নিয়েছি আগেই, তো কাইটা করে তারপর হচ্ছে আমি ভাত বসিয়ে দিব আর তরকারিগুলো সব গরম করে নিব। এভাবে গুছিয়ে কাজ করলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় আর ঝামেলাও হয় না। ভাতটা হতে হতে আমার কিন্তু রুটি বেলাগুলো দেখবেন যে হয়ে গেছে। তো এভাবে কাজ করে নিলে অনেক সুবিধা হয়, যেহেতু আমার বাবুটা ছোট, সকাল ভোরে উঠে আমার নাস্তা তৈরি করতে একটু ঝামেলা হয়। আর আপনাদের ভাইয়ার যেহেতু যখন মর্নিং শিফট থাকে তখন দেখা যায় উনি 5:30টার সময় বাসা থেকে বের হয়ে যায়, তো এত সকালে উঠে ভাজি করে বা সবজি রান্না করে রুটি বানিয়ে দেওয়া ইম্পসিবল একটা ব্যাপার। তাহলে 4টার দিকে উঠতে হবে, তো সবসময় তো আর বাবুকে রেখে ওঠা সম্ভব হয় না। তো আমি যেটা করি, আগে থেকে কিছু প্রিপারেশন করে রাখলে আমার ঝামেলা হয় না, তো সকালবেলা খুব তাড়াতাড়ি কাজগুলো করতে পারি। তো আমি কাইটা করে এখন হচ্ছে রুটিটা বেলে নিচ্ছি, আর দেখতে পালেন পিঁড়ির নিচে আমি একটা বড় কাপড় দিয়ে নিলাম। তাহলে যেটা হবে, আমি রুটি বানাতে যে এক্সট্রা যে আটাটা ইউজ করব, আটাটা চারদিকে পড়লেও জায়গাটা ময়লা হবে না, জাস্ট ন্যাকড়াটার উপরেই পড়বে, আর ওইটা ঝাঁকি দিয়ে ফেলে দিলেই ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। তো এরকম কিছু কিছু ছোট ছোট টিপস ফলো করলে রান্নাঘর ময়লাও কম হবে আর আমাদের কষ্টটাও কম হবে সেগুলো পরিষ্কার করতে। তো রুটিগুলো হচ্ছে আমি এখন বেলে নিচ্ছি, আর এই ফাঁকে আমার ভাতটাও হয়ে গেছে, তরকারিগুলো গরম করা হয়ে গেছে, আর ভাজিটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি। তো সকালের জন্য কিন্তু আমার রান্নাটা হয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে রুটিগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি। আমাদের খুব বেশি রুটি লাগে না, তো প্রত্যেকজন দেখা যায় দুটা, আমি তো দুইটার বেশি কখনোই খাই না। তো আপনাদের ভাইয়া হচ্ছে বড় যে তিনটা খায়, মাঝে মাঝে তাও খায় না, আর আদিলের জন্য একটা। তো এরকম 5-7টা রুটি বানালেই আমাদের হয়ে যায়। রুটিগুলো আমি যেভাবে করি সেটা হচ্ছে একটা প্লেটে রাখলাম, দেখতে পাচ্ছেন একটা রুটি রাখলাম,
উপর থেকে হালকা করে একটু আটা ছিটিয়ে দিলাম, দিয়ে চারদিকে ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি আরেকটা রুটি রাখছি। এভাবে করে আমি সবগুলো রুটি রাখবো। মাঝখানে পলিথিন দিলেও আপনারা দিতে পারেন, কিন্তু এভাবে না দিলেও আসলে হয়, এভাবে নর্মালি রুটিটা সুন্দরভাবে উঠে আসে। তবে আপনার কাইগুলোটা যদি মানে আটার গোলাটা যদি একদম নরম হয় তাহলে কিন্তু উঠবে না, আটার গোলাটা একদম পারফেক্ট হতে হবে। তো এভাবে করে রুটিগুলো আমি ফ্রিজে রাখবো, নর্মাল ফ্রিজে, যেহেতু সকালেই ভাজবো তাহলে ডিপে রাখার কোনো প্রয়োজন নেই, নর্মাল ফ্রিজে রাখবো। আর ভাজিটা করে রাখলাম আমি, ভাজিটা শুধু আলতো করে আমি সকালে অল্প একটু করে আবার ভেজে নিব, জাস্ট 2-1 মিনিট একটু গরম করে নিলে হবে। আর রুটিটা ভেজে নিব, সাথে হয়তো বা ডিম পোস্ট বা ডিম ভাজি করে নিব, তাহলে দেখা যাবে যে 10-15 মিনিটের মধ্যে আমার নাস্তা রেডি। তো সেটা ভোরেই হোক খাওয়া হোক বা 7-8টার দিকে খাওয়া হোক, তাহলে আর ঝামেলা হবে না। আর ছুটির দিনে এরকম প্রিপারেশন করে রাখলে খুবই ভালো হয়, কারণ আমরা সবসময় ট্রাই করি যে একটা সপ্তাহের একটা দিন আমরা একটু দেরিতে করে উঠবো। তো দেখা যায় নাস্তার জন্য আমাদের তাড়াতাড়ি, মেয়েদের তাড়াতাড়ি উঠতে হয়, ছেলেরা হয়তো বা ঘুমাতে পারে কিন্তু মেয়েদের তাড়াতাড়ি উঠে নাস্তার জন্য রেডি করতে হয় সব কিছু। তো এই জন্য কিন্তু আমাদের সাপ্তাহিক ছুটির দিনও দেরি করে ঘুম থেকে ওঠা হয় না, কিন্তু নাস্তাগুলো যদি এভাবে রাতে একটু আমরা প্রিপারেশন করে রাখি তাহলে অনেক ঝামেলা কম হয়। আর এই যে এক্সট্রা আটাটা আমি ইউজ করেছিলাম রুটিগুলো বানানোর জন্য, এগুলো আমি আলাদা একটা বক্সে রাখবো। এটা কিন্তু ওই আটার মধ্যে রাখবো না যেখান থেকে আমি আটা ইউজ করি, কারণ এটা হাতের স্পর্শ লেগেছে আর এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো এটা আলাদা একটা বাক্সে রেখে দিবে। তো রুটি বানানোর পাশাপাশি ভাজিটাও কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। মরিচ পেঁয়াজটা ভালো করে মশলা যে যেভাবে খাই তো আমি সেভাবে করে নিয়ে তারপরে হচ্ছে ভাজিগুলো দিয়ে দিলাম। আর বিকাল থেকে মানে সন্ধ্যার পর থেকে কিন্তু আমাদের মোটামুটি অনেকক্ষণ সময় থাকে রাতে খাওয়ার আগ পর্যন্ত। তো সেখান থেকে যদি আমরা আধা ঘন্টা বা 1 ঘন্টা বের করে নিয়ে একটু রান্নার কাজগুলো এগিয়ে রাখি তাহলে অনেক সুবিধা হয়, সকালের জন্য টেনশন করতে হয় না। আর আপনারা যদি এগুলো নাও করেন, ভাজিটা যদি না করেন, সেটা কেটে ধুয়ে পরিষ্কার করে বক্সে রেখে ফ্রিজে রাখতে পারেন, তাহলে হচ্ছে সকালবেলা উঠে জাস্ট তাড়াতাড়ি ঝটপট বসিয়ে দিবেন, মানে কাজটা আগানো থাকলো সেটাই হচ্ছে কথা। আমি যেমন রাতে করে রাখছি আপনারা চাইলে কিন্তু সকালে করে নিতে পারেন। তো এখন হয়ে গেছে সকাল 7টার মতো বাজে, আমি তো অলরেডি উঠে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নিয়েছি। এখন হচ্ছে যেটা করছি, ভাজিটা একটু গরম করে নিচ্ছি, আর পাশাপাশি হচ্ছে ভাজিটা গরম করে নিয়ে তারপর রুটিটা ভাজবো। ভাজিটা ভাজা হয়ে গেলে আমি হচ্ছে 2টা ডিম পোস্ট করে নিচ্ছি, একটা অলরেডি আগে করে নিয়েছি আর বাকি 2টা হচ্ছে একসাথে দিয়ে দিয়েছি আমি। রুটির সাথে ডিম পোস্টটাই ভালো লাগে, ডিম ভাজাটাও ভালো লাগে, বাট যে যেটা পছন্দ করে আসলে। তো ঝটপট নাস্তা রেডি হয়ে গেছে আর আমি রুটিগুলো ভাজতে ভাজতে অলরেডি ওরা উঠে গেছে, তো ওরা হাত মুখ ধুয়ে টেবিলে চলে আসছে। তার আগে হচ্ছে আমি যার যার প্লেটগুলো রেডি করছি। তো এটা হচ্ছে আপনাদের ভাইয়ার প্লেট, তো ওনার জন্য 3টা রুটি দিলাম আর ডিম পোস্ট দিয়ে দিয়েছি, সাথে হচ্ছে ভাজি। এই ছিল আমাদের সকালে ঝটপট রান্না আর ঝটপট খাবার দাবার। আপনারা হয়তো বা বুঝতেই পেরেছেন যে কত ঝটপট হয়ে যায় কাজগুলো একটু করে রাখলে। তো আমি এভাবে সবসময় সকালের জন্য প্রিপারেশন নিই। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে, একটু উপকারে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।